জেল এমন একটি জায়গা যেখানে মূলত অপরাধীদের সাজা দেওয়ার জন্য আটকে রাখা হয়। কিন্তু আপনারা কি জানেন, আমাদের এই পৃথিবীতে এমন কিছু জেল আছে যেখানে যাওয়া মানে সাক্ষাৎ মৃত্যুকে সামনে থেকে দেখা। কারণ এই সমস্ত জেলে অপরাধীদের যে সমস্ত শাস্তি দেওয়া হয়ে থাকে তার সম্পর্কে জানলে আপনার রাতের ঘুম চলে যাবে। আমাদের আজকের এই ভিডিওতে আমরা পৃথিবীর এমন কিছু জেল সম্পর্কে জানতে চলেছি যে জেলগুলি অমানবিক অত্যাচারের জন্য সারা বিশ্বে বিখ্যাত। তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গ্ল্যাডনি প্রিজন, জর্জিয়া। এই জেলখানাটি চর্চায় তখনই এসেছিল যখন এই জেলখানাটির একটি ভিডিও ফুটেজ ইন্টারনেটে লিক হয়ে যায়। এই লিক হয়ে যাওয়া ফুটেজ ইন্টারনেটে ভাইরাল হয়ে যাওয়ার পরেই সাধারণ মানুষ জানতে পেরেছিল যে এই জেলখানার মধ্যে কয়েদীদের সাথে কতটা অমানবিক কঠিন শাস্তি দেওয়া হয়। এখানে কয়েদীদের নিয়মিত মারধর করা হয়, ঠিক মতো খেতে এবং শুতে দেওয়া হয় না। তাদের উপরে যে অমানবিক কঠিন অত্যাচার করা হয় যা কারোর ধারণার বাইরে। এখানে কয়েদীদের ওপর যৌন নির্যাতন পর্যন্ত করা হয়ে থাকে। এই নির্যাতন এখানে মূলত পুলিশ কর্মীরাই করে থাকে। বেশিরভাগ কয়েদি এই জেলে যেতে চায় না। এই জেলের কয়েদিরা অনেক সময় অত্যাচারের ফলে পাগল হয়ে যায়। টায়ডমোর পেসন, সিরিয়া। বন্ধুরা, আমাদের এই লিস্টের যে জেলটি রয়েছে সেই জেলটির নাম হলো টায়ডমোর পেসন। এই জেলটি সিরিয়ার পালমিরাতে অবস্থিত। এই জেলটিকে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর জেলখানার খেতাব দেওয়া হয়েছে। এই জেলটিতে ছোট ছোট অপরাধের জন্যও কঠিন সাজা দেওয়া হয়। এই জায়গায় আসা মানে মৃত্যুর খুব কাছে চলে আসা। এখানে কয়েদীদের প্রচণ্ড রকমের টর্চার করা হয়ে থাকে এবং মাঝে মাঝে তাদেরকে বেশ কয়েকদিন পর্যন্ত খাবার দেওয়া বন্ধ করে রাখা হয়। এবং যদি কোনো কয়েদি সামান্য কোনো ভুল করে থাকে তাহলে তার উপর শারীরিক নির্যাতন করা হয়। এখানে মাঝে মাঝে কয়েদীদের সংখ্যা কমতে থাকে। এর কারণ হলো এখানে মাঝে মাঝে কয়েদীদের এই পৃথিবী থেকে ছুটি দিয়ে দেওয়া হয়। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। 1980 সালে সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্টের নির্দেশে এই জেলে প্রায় 2000 কয়েদিকে এক রাতের মধ্যে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয় এবং তার জন্য কোনো বিশেষ কারণও ছিল না। অর্থাৎ এই জেলখানায় কয়েদিদের জীবনের কোনো মূল্য নেই। বর্তমানে এই জেলখানাটি চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। কোটোনাউ সিভিল জেল, সাউথ আফ্রিকা। আপনি একবার ভেবে দেখুন, যদি 4 জন মানুষ থাকা একটি কামরার মধ্যে প্রায় 50 জন মানুষকে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তাদের অবস্থা কেমন হতে পারে? আপনি হয়তো শুনে খুবই অবাক হয়ে যাচ্ছেন, কিন্তু হ্যাঁ, এটাই সত্যি। সাউথ আফ্রিকার এই জেলটি এমন একটি জেল যেখানে 400 জন কয়েদীদের জন্য জায়গা বরাদ্দ থাকলেও এখানে মোট কয়েদীদের সংখ্যা প্রায় 3000-এরও বেশি। হ্যাঁ, আসলে এখানে কয়েদীদের মূল সমস্যা হলো জায়গার জন্য লড়াই করা। এখানে একটু জায়গার জন্য কয়েদীদের চূড়ান্ত সংগ্রাম করতে হয়। সবথেকে বড় কথা হলো এত ছোট জায়গায় এত পরিমাণে কয়েদি থাকার জন্য এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন হয় না। ফলে একজন কয়েদির যদি কোনোরকম রোগ হয় সেই রোগটি খুব দ্রুতই অন্য কয়েদীদের শরীরে ছড়িয়ে পড়ে। আপনি হয়তো জানলে অবাক হয়ে যাবেন যে এখানে বেশিরভাগ কয়েদি খুব সুস্থ অবস্থায় আসলেও নানা রকমের রোগ নিয়ে এই জেল থেকে বেরোয়। অনেকে তো আবার খুব ভয়ঙ্কর রোগের শিকার হয়ে এই জেলেই হয়তো নিজের জীবন দিয়ে দেয়। ব্ল্যাক ডলফিন প্রিজন, রাশিয়া। বন্ধুরা, আমাদের এই জেলখানাটির নাম হলো ব্ল্যাক ডলফিন প্রিজন এবং এই জেলখানাটি অবস্থিত রাশিয়ায়। আপনি একবার ভেবে দেখুন তো, আপনাকে যদি -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো পোশাক ছাড়া রেখে দেওয়া হয় তাহলে আপনার অবস্থা কেমন হবে? আপনি শুনে হয়তো অবাক হয়ে যাচ্ছেন, কিন্তু সত্যি এটাই যে এই জেলের কয়েদীদের ঠিক এরকমই শাস্তি দেওয়া হয়। এখানে শুধুমাত্র সেই সমস্ত কয়েদীদেরকেই বন্দী করে রাখা হয় যাদের শোধরানোর কোনো আশাই আর অবশিষ্ট থাকে না। আর ছোট ছোট ভুলের জন্যও এখানে মারাত্মক রকমের শাস্তি দেওয়া হয়ে থাকে। তাদের নানান ধরনের কঠিন শাস্তির একটা লিস্ট বানিয়ে রাখা হয় এবং তাদের উপর শারীরিক অত্যাচার করা এখানের প্রতিদিনের ঘটনা। আর এই জন্যই এই জেলটিকে পৃথিবীর অন্যতম সবচেয়ে ভয়ঙ্কর জেলখানার খেতাব দেওয়া হয়েছে। এই জেলখানাটির সুরক্ষা ব্যবস্থা অসম্ভব রকমের কঠিন, তাই কোনো কয়েদিকে এখনও পর্যন্ত এই জেলখানা থেকে পালিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। এই জেলের বাইরে অবস্থিত একটি ডলফিন আছে যেটি এখানের কয়েদিরা বানিয়েছেন, আর এই কারণেই এই জেলখানাটির নাম ব্ল্যাক ডলফিন। ক্যাম্প 22, নর্থ কোরিয়া। বন্ধুরা, নর্থ কোরিয়ার নাগরিক হওয়া মানে এমনিই বন্দী হয়ে থাকা। তার উপর যদি আবার কাউকে এই জেলে পাঠানো হয় তাহলে তখন তার বেঁচে থাকার আশাটাই প্রায় শেষ হয়ে যায়। আসলে এই জেলে সেরকম কোনো অপরাধীদের রাখা হয় না, এখানে মূলত নিরীহ মানুষদেরকেই রাখা হয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আসলে এই দেশের নাগরিকরা যখন এই দেশের রাজার নির্দেশ পালন করেন না তাদেরকেই এই জেলে ভরে দেওয়া হয় এবং তারপর তাদের উপর চলে কঠিন নির্যাতন।
এই জেলে শারীরিক এবং মানসিক দুরকমভাবেই অত্যাচার করা হয় এবং এই অত্যাচারের ফলে অনেক কয়েদি আত্মহত্যা করতে বাধ্য হয়। এখানে কয়েদিদের প্রায় বহুদিন পর্যন্ত খেতে দেওয়া হয় না এবং তাদেরকে দিয়ে সারা দিন রাত কাজ করানো হয়। এই জেলের বাইরে সর্বদা পুলিশ গার্ড থাকে যাদের হাতে সবসময় রাইফেল দেওয়া থাকে। যদি কোনো কয়েদি এই জেল থেকে পালানোর চেষ্টা করে তাহলে সঙ্গে সঙ্গে তাকে গুলি করে শেষ করে দেওয়া হয়। ডিয়ারবাকের প্রিজন, তুর্কি। বন্ধুরা, আমাদের এই লিস্টের যে জেলখানাটি আছে তার নাম হলো ডিয়ারবাকির জেল এবং এই জেলখানাটি তুর্কিতে অবস্থিত। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে মানবাধিকার উল্লঙ্ঘন করার জন্য এই জেলখানাটি অনেকবার খবরের কাগজে শিরোনামে এসেছে। এই জেলখানাটিতে আসামিদের উপর শুধুমাত্র শারীরিকভাবেই নয়, তাদের উপর মানসিকভাবেও খুব কঠিন শাস্তি দেওয়া হয়। এখানে অত্যাচারের ভয়াবহতা মারাত্মক রকমের হয়ে থাকে। এই জেলে ছোটোখাটো পকেটমার থেকে শুরু করে অনেক বড় ধরনের অপরাধীদের রাখা হয়। এই জেলে কয়েদিদের উপর এমন ভয়াবহ অত্যাচার করা হয়ে থাকে যা অনেক কয়েদি সহ্য করতে পারে না এবং সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে, এমনকি মৃত্যু পর্যন্ত হয়ে যায়। অনেকে আবার আত্মহত্যার দিকে এগিয়ে যায়। ব্যাংজান কুইন্টিন প্রিজন, ক্যালিফোর্নিয়া। আমাদের এই লিস্টের জেলখানাটির নাম হলো ব্যাংজান কুইন্টিন প্রিজন আর এই জেলখানাটি ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। এই জেলখানাটিতে মূলত সব থেকে দাগি ক্রিমিনালদেরকে আটকে রাখা হয় আর এই জন্যই এই জেলখানাতে সবসময় মারামারি লড়াই চলতেই থাকে। এখানে মূলত গ্যাংওয়ার দেখতে পাওয়া যায়। এখানে সমস্ত কয়েদিরাই নিজেদের মতো গ্রুপ বানিয়ে নেয় এবং তারপর এখানে তারা নিজেদের প্রভাব বিস্তার করতে শুরু করে দেয়। আর কোনো একটি দলের কোনো মেম্বারকে অন্য দলের কেউ আক্রমণ করলে সঙ্গে সঙ্গে এখানে লড়াই শুরু হয়ে যায়, যার ফলে এখানে প্রচুর কয়েদির মৃত্যু ঘটে। এখানে মূলত একজন কয়েদি অন্য কয়েদির হাতে মারা যায়। মাঝে মাঝে তো এই জেলের কয়েদিরা পুলিশদেরকেও মেরে ফেলে। তবে এর সাথে সাথে আমরা আপনাদের এটাও জানিয়ে রাখতে চাই যে এখানকার প্রশাসন কিন্তু অত্যন্ত কড়া, তাই কোনো কয়েদি যদি মারাত্মক রকমের কোনো অপরাধ করে ফেলে তাহলে তখন তাকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে এখানেই মেরে ফেলা হয়। তাই এই জেলে থাকা মানে কোনো দুঃস্বপ্নের থেকে কিছু কম নয়। ব্যাংকওয়াং সেন্ট্রাল প্রিজন, থাইল্যান্ড। থাইল্যান্ডের এই জেলটি নরকের থেকে কিছু কম নয়। আসলে যে সমস্ত ব্যক্তি থাইল্যান্ডের নিয়মকানুন ভেঙে দেয় তাদেরকেই এই জেলে রাখা হয় এবং এরপর থেকেই শুরু হয় নরকীয় অত্যাচার। এখানে কয়েদিদের সবসময় লোহার ভারী ভারী বেড়ি পরিয়ে রাখা হয় এবং একটানা বহুদিন ধরে এই লোহার বেড়ি পড়ে থাকার ফলে এখানের কয়েদিরা হিংস্র হয়ে ওঠে এবং অনেক ক্ষেত্রে এমনও দেখা গেছে যে দীর্ঘদিন ধরে এইটা পড়ে থাকার ফলে অনেক কয়েদি মানসিকভাবে ভেঙে পড়েছে। এছাড়াও এই জেলে কয়েদিদের নানা রকমের অত্যাচার করা হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ছিল পৃথিবীর কিছু ভয়ঙ্কর জেলখানা। আপনি এগুলির সম্পর্কে কী মনে করেন আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে।